মা গণেশকে সাথে নিয়ে এবং তার স্বামীর সাথে বাপের বাড়িতে এসেছেন। এই যে পোর্শনটা, সেখানে ময়ূর রয়েছে। মহাদেবকে যদি আমি তোমাদেরকে দেখাই, 300-350 বছর তো মিনিমাম হবেই। অবিবাহিত মানুষ আমি, কেন আমার তো জামাই ষষ্ঠী বলে কিছু নেই। যারা বিবাহিত তাদের আজকের দিনটা তো একদম বিশাল ব্যাপার স্যাপার, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া বিশাল ব্যাপার স্যাপার। যাই হোক, আজকের ভিডিওর যে মূল বিষয়, জামাই ষষ্ঠী দিয়ে শুরু করলাম। জামাই ষষ্ঠীতে মা আসেন এই বাপের বাড়িতে। কেন মা আসেন বাপের বাড়িতে? এই এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি হুগলিতে, হুগলি জেলার চুচুড়াতে, আমার পিছনে মায়ের মন্দির রয়েছে। মা এসেছেন, আজকে মা এসেছেন। সে মাকে দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি চুচুড়ার মহিষ মর্দিনী তলায়, এই ধরমপুরে। আগের ইয়ারও আমি এসেছিলাম, তাই জন্য এই বছরও চলে আসলাম আর কি। এখানে মেলা বসে একটা। এই হচ্ছে মন্দির, শ্রী শ্রী মহিষ মর্দিনী মাতার মন্দির, যেটা রাত্রিবেলা দেখতে আরও সুন্দর লাগে। ঠিক আছে, ওপরের যে চূড়োটা, এখান থেকে আমি দেখাবো, চূড়োটা দেখানোর চেষ্টা করবো। এইদিকে আরও বেশ মন্দির রয়েছে। তো যাই হোক, এই যেখানে দুর্গা পুজোটা এখানে হয়, ঠিক আছে, এখানে আরও একটি বাবা মঙ্গলেশ্বর, সিদ্ধিদাতা গণেশয় নম, আর হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। চলো, মেইন যে মন্দির, সে মন্দির দর্শন করাই, মহিষ মর্দিনী মায়ের মন্দির। তার আগে বলে দিই একটুখানি এই জায়গাটা কীভাবে আসবে। আমি যেভাবে আসলাম সেটা হচ্ছে নৈহাটি থেকে আমি চুচুড়া হয়ে, মানে ঘাটটা পেরিয়ে চুচুড়া হয়ে আসলাম, অথবা এখানে আসার জন্য চুচুড়া স্টেশন থেকেও অটো পাওয়া যায়। আর আমি যেভাবে আসলাম সেখানেও সেভাবে আসা যায়, অটো পাওয়া যায়। এই ঝাড়গুলো রাত্রিবেলা জ্বলে যায়, তখন কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে টোটাল বিষয়টা। এই যে ফাঁকা রাস্তাগুলো দেখছো, এগুলো সব মানে আজকে বিকেলের দিকে না পুরোপুরি এই রাস্তা একদম মানুষজনের ভিড় হয়ে যাবে, মানে এই মেলাটায় পুরো ভিড়ভাড়টা হয়ে যাবে। আর তখন এখানেও মানুষজন পুজো দিতে আসবে না, মানে দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরে পুজো দিতে আসে। এবার যাবো ভিতরের অংশটাতে, মা যেখানে রয়েছেন, মা মহিষ মর্দিনী যেখানে রয়েছেন। টোটাল মন্দিরের যে মহলটা সেটা খানিকটা এরকম, মানে ভিতরের দৃশ্যটা খানিকটা এরকম। এখন তো ধরো দুপুরবেলা, তাই জন্য ভিড়ভাড়টা নেই। আচ্ছা, এই বছরের যে পুজোর যে টাইমগুলো, সেই টাইমগুলো এখানে রয়েছে। সপ্তমী, আজ যেহেতু ষষ্ঠী রয়েছে, মানে আজকে থেকে শুরু হলো, মা আসলেন তার বাপের বাড়িতে আর কি। সপ্তমী পুজো আরম্ভ কটার সময়, অষ্টমী, তারপরে নবমী, দশমী সব কিছু লেখা রয়েছে। এই টাইম মতো তোমরা যদি কেউ আসো তাহলে আসতে পারো, পুজো দিতে পারো। আচ্ছা, চলে আসি আর একটা সেকশানে, যেখানে বজরংবলীর একটি মূর্তি রয়েছেন, ঠিক আছে, যে মূর্তি নিয়মিত এখানে পূজিত হন। আচ্ছা, এখানে এবারে মূল যে জায়গাটা, সেই জায়গাটাতে প্রবেশ করব। সামনেটা তো এরকম মানে গেটটা দেওয়া রয়েছে, আমি সাইড থেকে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ানোর মতো মানে জায়গা থাকবে না, তিল ধারণের জায়গা থাকবে না। এইটা হচ্ছে এই প্রসাদের যে জায়গাটা, এখানে প্রসাদ সবগুলো রাখা রয়েছে, ঠাকুরের বাসন সব রাখা রয়েছে। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা, যেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মা এসেছেন তার মহাদেবের সাথে, সাথে সাথে তার একটি ছেলে অর্থাৎ গণেশ, গণেশ ঠাকুর রয়েছেন। মা গণেশকে সাথে নিয়ে এবং তার স্বামীর সাথে বাপের বাড়িতে এসেছেন জামাই ষষ্ঠী করতে। ঠিক আছে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এটা জামাই ষষ্ঠীতেই এই পুজো হয়ে থাকে প্রতি বছর। আমি বিগত বছরগুলোতেও আমি এসেছি এখানে, যখন তোমাদেরকে দেখিয়েছি। এখানকার ক্লাব মেম্বার্সদের যে ব্যবহার সেটা ভীষণই ভালো, তার জন্য প্রতি বছরই আমার আসতে হয়ই, একটা ইউনিক ব্যাপার স্যাপার। আচ্ছা, এবারে মায়ের যে এখানে সাজটা, সেই সাজের ব্যাপারে যদি আমি ডিটেলে একটুখানি তোমাদেরকে দেখাই, এবছর বোধহয় আমার যেটা মনে হচ্ছে এই মুকুটের অংশটা একটু বাড়তি হয়েছে। মানে গত বছর যেরকমটা দেখেছিলাম, হালকা হালকা যেরকম আমার মনে পড়ছে, আমার আবার ভিডিও দেখতে হবে, আমার ভিডিও দেখেই মনে করতে হবে আর কি। তো যাই হোক, মায়ের সাথে অন্য সন্তানরা থাকে না, ঠিক আছে, গণেশ ঠাকুরকে নিয়েই প্রতি বছর মা এখানে এসে থাকেন। আর দুর্গাপুজো, পুজোর একটা ফিল হয়ে থাকে, হ্যাঁ, ঢাক বাজবে, ঠিক আছে। আজ তো ষষ্ঠী, মানে একদম যখন অরিজিনালি আমি ষষ্ঠীর দিনে করার ভিডিওটা করার মানে কারণটা যেটা, সেটা হচ্ছে তোমরা যাতে এসে দেখতে পারো সেটার জন্য। দশপূজা মা এখানে রয়েছেন, এবং ওপরের যে অংশটা, সেই জায়গাটা তুমি ভালো করে যদি ফলো করো, এই যে পোর্শনটা, সেখানে ময়ূর রয়েছে, ঠিক আছে, এবং চালির যে অংশটাতে ওখানে ফুল রয়েছে, এবং চালিতে অনেক রকমের কাজ করা রয়েছে। মা লাল রঙের বেনারসি পরে রয়েছেন এখানে, এবং সিংহ কিন্তু একদম হিংস্র সিংহ এখানে, আর সবুজ রঙের অসুর দেখতে পাচ্ছি আমি। তার পাশেও আরও একটি প্রতিমা রয়েছে, যে প্রতিমা সবসময়ের জন্য পূজিতা মা এখানে, মানে অন্য সময়টাতেও এই মা এখানে পুজো হয়ে থাকে। আজকের যে ষষ্ঠী পুজো, সে ষষ্ঠী পুজো অলরেডি সম্পন্ন হয়েছে ঘট প্রতিস্থাপনের মাধ্যমে।
সেটা অলরেডি সম্পন্ন হয়েছে। এই যে পার্মানেন্ট বেদিটা রয়েছে, বেদির ওপরেই মাকে প্রতিস্থাপন করা হয় প্রতি বছর। এবং মহাদেব, মহাদেবকে যদি আমি তোমাদেরকে দেখাই, মহাদেবের যে সাজ, সেই সাজ, এই যে এগুলো কিন্তু পুরো রূপোর, ঠিক আছে? মানে এই টোটাল যে তোমরা দেখতে পাচ্ছ মাথার মুকুট থেকে শুরু করে টোটাল অংশগুলো, এগুলো রূপো দিয়ে তৈরি। এবং মায়ের গয়নাতেও সোনা এবং রূপো সেটা রয়েছে। আমি যদি পুরোপুরি ওয়াইডলি বিষয়টা দেখাই, এই হচ্ছে ব্যাপারটা আসছে পুরোপুরি আমার ফ্রেমে, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবে মায়ের যে মুকুটের অংশটা, তারপরে এই গয়নাঘাটির যে অংশটা, কিছু কিছু অংশে কিন্তু রূপো রয়েছে এবং সোনারও ব্যবহার করা রয়েছে। আর প্রত্যেকটি হাতে যে অস্ত্র, সে অস্ত্র এখানে রয়েছে। মানে একদম পুরো দুর্গাপুজোর যে ফিল, সেটা কিন্তু এখানকার মানুষরা পেয়ে থাকেন এখানে আসলেই। সাথে সাথে আমি আরও একটি বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই মন্দিরে প্রবেশের, মানে একদম ওখান থেকে তো মানুষরা আসছেন, একদম এখানে দুই সাইডে, দুই দিকেই বজরংবলীর মূর্তি রয়েছে, দুই পাশেই বজরংবলী, বুক ছিঁড়ে মানে তার যে প্রভু, সে প্রভুকে দেখাচ্ছেন, দেখতে পাচ্ছ রামচন্দ্র এবং মা সীতাকে দেখতে পাচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এই মানে বজরংবলীকেও কিন্তু একদম মানে প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে এখানে পূজিত হন। আচ্ছা, এই পুজোর মানে আনুমানিক, আমি যতটুকু কথা বলে জানতে পারলাম বা গত বছর আমি এসেছিলাম, ঠিক আছে, 300-350 বছর তো মিনিমাম হবেই, ঠিক আছে, এই পুজোটা শুরু হয়েছিল যখন থেকে আর কি। তো প্রত্যেক বছরই এরকমভাবে পুজো হয়ে থাকে। ওপরে একটা এরকম লাল রঙের শামিয়ানা, সে শামিয়ানা রয়েছে, এবং একটা বৃহৎ আকৃতির ঘণ্টা, সে ঘণ্টাও রয়েছে আর কি। যখন তোমরা আসবে, তখন পুজোর সময়টাতে যখন আসবে, তখন ভালোভাবে বুঝতে পারবে, দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এবং নিচের অংশটাতে এই যে অসুরের মাথাটাও রয়েছে, এগুলো মানে টোটাল ব্যাপারগুলো যেভাবে সাজানো হয়ে থাকে আমাদের দুর্গাপুজোর সময়টাতে, সেইভাবেই সাজানো হয়ে থাকে। আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি, এই যে চুচুড়া, চন্দননগর, এই সাইডগুলোতে আমি যখনই আসি, মায়ের যে মুখমণ্ডলটা ফোকাস যদি ওখানে করো, ভালোভাবে দেখতে পাবে, এই চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমাগুলোর মতোই কিন্তু মায়ের মুখমণ্ডলটা হয়ে থাকে। এরকম মিষ্টি মুখে মা এখানে প্রতি বছরই সেজে ওঠেন প্রতি বছর। আচ্ছা, এই পুজোর সাথে যারা জড়িত রয়েছেন তারা সকলে এখানে রয়েছেন, দিব্যেন্দুবাবু রয়েছেন। এই পুজোটা প্রথমে যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে কতদিন ধরে হয়ে আসছে? এটা ডক্টর সুধীর কুমার মৈত্রের লেখা হুগলি জেলার ইতিহাসে 300+ বছরের ঊর্ধ্বে এর পরিচয় পাওয়া যায়। ঐতিহাসিক কোনো প্রামাণ্য দলিল নেই, কিন্তু ডক্টর সুধীর কুমার মৈত্র তার যে একটা গবেষণা করেছিলেন হুগলি জেলার ইতিহাস নিয়ে, তাতে উনি লিখেছেন যে ধরমপুরের এই অঞ্চলের মহিষমর্দিনী পূজা 300 বছরেরও অধিক, এত বছরের পুরনো। এবার বিষয়টা হচ্ছে, এখানে মূলত কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল, চারিদিক জঙ্গলে ঘেরা, গভীর জঙ্গল। এই কুমোর এবং ধীবর সম্প্রদায় যারা গঙ্গায় মাছ ধরত এবং গঙ্গার পলি থেকে খুব উন্নত মানের মাটির পাত্র তৈরি করত, এবং সেই পাত্র গঙ্গা দিয়ে মানে বা আমাদের সরস্বতী নদী দিয়ে বিজনেস হতো কলকাতায়, ঠিক আছে, এবং বিদেশেও এই পাত্র যেত, মাটির পাত্র, এতটাই উন্নত মানের এই গঙ্গার পলি থেকে যেটা তৈরি হতো। কিন্তু সেই সময় দেখা গেছে যে পরপর কয়েকটা মহামারী, কলেরা, এই ধরনের মহামারীতে প্রচুর মানে গ্রামকে গ্রাম মানুষ মারা যাচ্ছে। সেই সময় প্রকৃতির এই যে মারণ ইয়ে, সেইখান থেকে বাঁচার জন্য তারা এই মহিষমর্দিনী মাতার পূজা শুরু করে, মূলত কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষ। এটা কি জামাই ষষ্ঠীর দিনই শুরু হয়েছিল? হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়েছিল। কাকতালীয়ভাবে নাকি বিষয়টা, সেটার কোনো মানে ঐতিহাসিক ইয়ে নেই, প্রমাণ নেই, কিন্তু চলে আসছে শতাধিক, শত শত বছর ধরে এভাবেই চলছে। আর তারপরে দেখা গেছে ওই কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষদের সাথে আরও সমাজের অন্যান্য শ্রেণীর মানুষ যোগদান করেছে, তারাও ওই পুজোয় ও যোগদান করে অংশগ্রহণ করেছে। এবং মা মহিষমর্দিনীর প্রতি তাদের যে অমোঘ বিশ্বাস এবং টান, যে না, মাকে ডাকলে পাওয়া যায়, সব সমস্যার সমাধান হবে, আর সেটা বাড়ির কোনো শরীরের সমস্যা হোক, কারো রোগবালাই হোক, কারো শিক্ষা দীক্ষা নিয়ে, তো আজও মানুষ এসে মায়ের দালানে এসে পড়ে যে এ করা, মানত করার পুজো। আপনারা যদি অষ্টমীর দিন দেখেন, দেখবেন এখানে শত শত লোক চান করে দণ্ডি খাটবে, ধুনো পড়াবে, ওই একই কারণে, মাকে ডাকা, মায়ের কাছে কিছু বিশেষ নিবেদন, বিশেষ প্রার্থনা, নিজের পরিবারের জন্য, পরিবারের মঙ্গল কামনার জন্য আজও মানুষ বিশ্বাস করে। অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি মহিষমর্দিনী মা, মহিষমর্দিনীর সাথে কিন্তু
বাকি সন্তানরাও থাকে এখানে, গণেশ কেন, শুধুমাত্র গণেশ কেন? এটা শুধুমাত্র গণেশ এই কারণে, জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়ার ইয়েতে সম্ভবত যে সন্তান গণেশ হিসেবেই সবচেয়ে আদরের ছিলেন মায়ের কাছে, সেই গণেশকে নিয়ে গেছিলেন আর স্বামী ছিলেন সঙ্গে, এই মানে জামাই ষষ্ঠীর ইয়ের বোধহয় এটা প্রথা এরকম, হ্যাঁ এরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, সেটাও আমরা ভেবে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন থাকে পুজোটা? পুজোটা চার দিন, ষষ্ঠীর দিন ষষ্ঠী, এরপর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমীতে শোভাযাত্রা সহকারে এটা গঙ্গায় বিসর্জন হবে। ঠিক যেভাবে দুর্গা পুজো হয়ে থাকে সেভাবে, একদম ওই নিয়ম মেনে। মানে আপনাদের কাছে এটাই দুর্গা পুজো? এটা আরেকটা দুর্গা পুজো, অসময়ের একটা দুর্গা পুজো, অসময়ের দুর্গা পুজো। মানে হ্যাঁ, মানে এটা অনেক জায়গায়, মানে আপনাদের এটা নিয়ে যখন মহিষপত্র পুজো জায়গাটা নিয়ে জিজ্ঞাসা করছিলাম, বহু মানুষের লিখছে যে বাংলা সব থেকে বড় জামাইকে আহ্বান করার একটা পুজো। হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু জামাই ষষ্ঠী মানে হচ্ছে জামাইদের, আর যদি এইভাবে করে বলি যে বাংলার সবচেয়ে বড় জামাই শিব, কারণ উমাকে আমরা প্রত্যেকেই মেয়ে বলে মনে, মেয়ে করে ঘরের মেয়ে, আপনারা এই যে একটা আনন্দ, একটা রসিকতা, এটাকে আপনারা ঠিক কেমনভাবে উপভোগ করেন? আমরা এটা সত্যি উপভোগ করি, কারণ আমাদের পাড়ার এবং তৎসংলগ্ন একটা বৃহত্তর এরিয়ার যে মেয়েদের বিয়ে হয়ে যায়, মানে আমার এরম মানে শোনা আছে যে মেয়েদের বিয়ের সময় বলাই থাকে যে ওদের কিন্তু একদিন আগে আসতে হবে এবং চার দিন থাকতে হবে। ঠিক আছে, মানে জামাইয়ের অফিসের তারা আছে বা ব্যবসার তারা আছে, ফিরে যাওয়া যাবে না, এটা হ্যাঁ সেটা একটা বায়না। এবার যদি আমি ধরি এই মা, এই মাও কি কালকে এসেছেন, মানে জামাই ষষ্ঠীর ঠিক আগে? হ্যাঁ হ্যাঁ, কালকেই রূপদান করা হয়েছে, গয়না পরানো হয়েছে মাকে, কালকে থেকেই শুরু হয়েছে, আজকে থেকে আরাধনা শুরু। আচ্ছা, আর পাশে যে প্রতিমাটি আমি দেখছি, মানে এই যে অংশটাতে, এই প্রতিমা তো প্রতিদিন পূজিত হয়? হ্যাঁ, এটা নিত্য পুজো, এটা নিত্য পুজোর জন্য তো একটা আধার দরকার হয় আকার, সেই জন্য এটা বানানো হয়েছে। এটাও পরবর্তীকালে আমরা এ করছি, এটা মাটির মূর্তি শোকেছে, তার একটা ক্ষয় তৈরি হচ্ছে, এটার একটা অক্ষয় মূর্তি আমরা বানাবো, শুরু করেছি কাজ, শিল্পী বীরেন পাল করছেন, এটা স্থায়ী মূর্তি। যেটা শিল্পী বীরেন পাল অ্যাকচুয়ালি মানে জন্মেছেন এবং বড় হয়েছেন কৃষ্ণনগরে, না ওই বীরেন পাল না, ইনি নদিয়ার, মানে নদিয়ারই কালীগঞ্জের বীরেন পাল। এবার এই বীরেন পালকে আমরা মানে একটা কাকতালীয় যোগাযোগে, যখন আমাদের এখানে দুর্গাপুজো শুরু হয় প্রায় 28 বছর আগে, তখন আমরা নিয়ে আসি একজনের মাধ্যমে, সেই থেকে বীরেন পাল আমাদের এখানকার স্থায়ী বাসিন্দা। এই যে বীরেন পাল করেছেন, হ্যাঁ। আরেকটা আমি বিষয় যেটা আমি জানতে চাইবো, সেটা আপনাদের এখানে আমি দেখেছি চন্দননগর, চুচুড়া, সমস্ত মায়ের মুখমণ্ডলটা ঠিক একই রকমেরই থাকে, এরকম গোলাকার জগদ্ধাত্রী মায়ের প্রতিমাও ঠিক একই রকম থাকে, অনেকটা এটা কি ধারাবাহিকভাবে চলে আসছে? ধারাবাহিক ঠিক না, মায়ের মুখের আদলটা একটা হয় কি, পুরনো ছবি থেকে তো একটা ইমপ্রেশন তৈরি হয়, মানে যে শিল্পী করছেন তিনি তার আগের বছরের ছবিটা দেখছেন, সে থেকে এটার একটা ট্র্যাডিশনালি সেটাই চলছে। আচ্ছা, এবছর বিসর্জন কবে? রবিবার। মানে মানুষজন রবিবার অবধি ঠাকুর দর্শন, রবিবার বিকেল অবধি ঠাকুর থাকবে, বিকেলের পরে সন্ধ্যেবেলা আমরা ঠাকুর নামাবো। সেই শোভাযাত্রাটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কোথায় বিসর্জন? গঙ্গায়, অন্নপূর্ণা ঘাটে। অন্নপূর্ণা ঘাট কত দূর এখান থেকে? অন্নপূর্ণা ঘাট এখান থেকে বাসস্ট্যান্ড হয়ে ঘড়ির মোড় হয়ে মাঠের ধার, গঙ্গার ধার, এবং এই 3.5 কিলোমিটার রাস্তা। এই মন্দিরের ঠিক পাশেই ধর্মরাজ মন্দির রয়েছে, সেই মন্দিরটাও মানে এই মন্দিরের বলা যেতে পারে একই সমসাময়িক, তাই তো? হ্যাঁ, সমসাময়িক শুধু নয়, একই প্রাচীনত্বের দিক থেকেও তাই, এবং ঐতিহাসিক গুরুত্বও অসম্ভব। শোনা যায় ধর্মরাজ থেকেই ধর্মপুরের নাম, এই যে ধর্মপুর যে জনবসতিটার নাম, সেটার নামও হয়েছে ওই ধর্মরাজের ইয়ে থেকে, মন্দির থেকে। এবং সংলগ্ন যে পুকুরটা রয়েছে তার ওটা ইতিহাস রয়েছে যতটুকু আমি জানি। হ্যাঁ, ওই পুকুর থেকেই সম্ভবত ওই মূর্তির ইয়ে উঠেছিল, পাওয়া গেছিল। অনেক ধন্যবাদ আপনাদেরকে কথা বলার জন্য, আবারও দেখা হবে। হ্যাঁ, এখান থেকে ফ্রেমটা অনেকটা বোঝা যাচ্ছে, এটা রাত্রিবেলা যখন লাইটটা জ্বলবে না তখন অসাধারণ লাগবে। ওই যে এখানে সমস্ত ইয়েগুলো প্রদীপগুলো রয়েছে, সব প্রদীপের লাইটগুলো রয়েছে। আর এই যে পুকুরটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই পুকুর, মানে শোনা যায় যে ধর্মরাজকে এখানেই পাওয়া গিয়েছিল আর কি, এটা অনেক বছর আগেকার কথা বলছি আমি। এই সামনেই এই রাস্তা ধরেই আর কি ধর্মরাজের মন্দিরটা রয়েছে। তাহলে এখানে জামাই হলেন মহাদেব এবং মেয়ে তো অবশ্যই মা মহিষমর্দিনী। তাই বুঝতে পারলে তোমরা যে জামাই ষষ্ঠীতে, এই জামাই ষষ্ঠীর যে সুন্দর একটা লগ্ন, সেই লগ্নটা উপভোগ করতেই কিন্তু মা এখানে আসেন প্রতি বছরই, এবং এখানে মা পূজিতা হন প্রতি বছর, যেটা আমি তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ধরমপুরের
এই ইতিহাস, মানে এই মা মহিষমর্দিনীর ইতিহাস, সেটাকে আমাকে অবশ্যই জানিও। আর চুঁচুড়া থেকে বা হুগলি জেলা থেকে যদি দেখে থাকো সেটাও অবশ্যই জানিও, জানাতে ভুলো না। মানে আমি তো বুঝাবো তোমার এলাকার মধ্যে আমি রয়েছি এবং এই ইতিহাস জানতে আমিও এসেছি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি, আজকের জন্য এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।